মা ইউযবাহু ফিল বাহার, সাগরে যত প্রাণী ঘুরে সব হালাল। উহিল্লা লাকুম সাইদুল বাহার, তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করে দিলাম। এই আয়াতের প্রেক্ষিতে শুধু ইমাম আবু হানিফার যারা আমরা অনুসারী, আমরা শুধু কাঁকড়া খাই না, কচ্ছপ খাই না, তারপরে কুমির খাই না, হাঙ্গরও খাই না, কিন্তু বাকি সবাই কচ্ছপ, ক্যামরা, যা আছে কুমির, কিচ্ছু বাদ পড়ে না। সহি বুখারিতে ইমাম সাহাবি বলেছেন যে আমার পরিবার যদি কাসিম খাইতে চায় আমি খাওয়াবো, যেহেতু এটা সৈয়দুল বাহার, উহিল্লা লাকুম সৈয়দুল বাহারি, সাগরের সব প্রাণী তোমাদের জন্য হালাল, কাঁকড়া হালাল, কুমির হালাল, তারপরে নোয়াজি ওই যে কুচ্ছা না কি কয় এগুলো হালাল, মানে পানিতে যেটা আছে এগুলো সবই হালাল, খেতে পারেন যদি রুচি হয়, রুচি না হলে খাবেন না। কচ্ছপ হালাল এ কথা বলেছি, তবে আমি খেতে বলিনি, হালাল হলেই খেতে হবে তা নয়। আমি কচ্ছপ হালাল বলেছি এর অর্থ এই নয় যে খেতেই হবে, রুচি হলে খাবেন না হলে খাবেন না। সহিহ বুখারি, সহিহ বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের 826 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 826 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুল্লু শাইইন ফিল বাহরি মাজবুহু, সমুদ্রের সমস্ত জিনিসই হালাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নাকি বুখারী হাদিস এই পৃষ্ঠার মধ্যে না থাক, সমুদ্রে যত যা কিছু আছে সমস্ত সামুদ্রিক প্রাণী হালাল। তাহলে এটা আমরা রাসূলুল্লাহর হাদিস এখন আমরা দেখছি। এবারে বলুন সমুদ্রে কী আছে? মাছ আছে, আছে না? সমুদ্রে কুমির আছে, সমুদ্রে ব্যাং আছে, সমুদ্রে সাপ আছে, সমুদ্রে কচ্ছপ আছে। তাহলে সমুদ্রে সব প্রাণী যদি হালাল হয় তাহলে কচ্ছপ হালাল, কুমির হালাল, ব্যাং হালাল, সাপ হালাল, তাহলে আজ থেকে আপনারা সাপ খান, কুমির খান। কেন? আল্লাহ রাসূল বলেছেন, হুজুর বললে তো খেতেই হবে, কি হুজুর বললে তো খেতেই হবে। তাহলে যারা বলে যে এ হাদিস সত্য, তার সত্য আপনি যদি সত্য মানেন তাহলে সাপ খেতে হবে, ব্যাং খেতে হবে, কিন্তু পুকুরের সাপ হালাল বলেননি। পুকুরের সাপ খাওয়া যাবে না, সমুদ্রের সাপ খাওয়া যাবে, পুকুরের ব্যাং খাওয়া যাবে না, সমুদ্রের ব্যাং খাওয়া যাবে, নদীর কুমির খাওয়া যাবে না, সমুদ্রের কুমির খাওয়া যাবে নাকি বাহার, সমুদ্রের সব হালাল। তাহলে যদি আপনি এই হাদিসকে সঠিক মনে করেন তাহলে আজ থেকে আপনাকে সাপ, ব্যাং, কুমির সব খেতে হবে। শুশুক বলে একটা প্রাণী আছে সমুদ্রে, সেটাও হালাল, তাহলে খেতে হবে। আর যদি বলেন যে না সমুদ্রে হলেও সাপ ব্যাং খাওয়া যাবে না, এটা হারাম, তাহলে হাদিস মিথ্যা, কি তাহলে এটা রাসূলুল্লাহর কথা নয়? তাহলে এটা রাসূলুল্লাহর কথা না? যদি এটা খাওয়া না যায়, হারাম হয়, তাহলে এটা রাসূলুল্লাহর কথা নয়। আর যদি রাসূলুল্লাহর কথা হয় তাহলে খেতে হবে, কিন্তু কেউই বলবে না যে সাপ ব্যাং কুমির এগুলো হালাল, তাহলে এটা রাসূলের পাকের কথা নয়। কিন্তু রাসূলের পাকের নাম দিয়ে হাদিস এসছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি কি রাসূলের পাকের উপর আয়েব দিবেন যে আল্লাহর রাসূল মিথ্যা বলেছেন? আস্তাগফিরুল্লাহ।